আমরা এখন সিঙ্গুরে চায়ের দোকানে, একেবারে রাস্তার ওপরে একটি চায়ের দোকান, সেখানে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, সাধারণ মানুষ রয়েছেন অনেকে। এরপর আমরা একটু কথা বলবো, এই সাধারণ মানুষ যারা রয়েছেন আমার সঙ্গে বসে, যারা চা খাচ্ছেন, ঘুগনি খাচ্ছেন, পাউরুটি খাচ্ছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনার চোখে এবার যে সিঙ্গুরের যে এত উন্নতির কথা বলছেন, কোন উন্নতিটা সবচেয়ে চোখে পড়ছে? তা বলা যাবে না, বিশেষ করে তো রাস্তাঘাট গরিব দুঃখে, মানে আগে যে খেতে পেতো না, এখন কিন্তু প্রতিটা লোক কিছু না কিছু খেতে পায় এবং কাজকর্ম করে। আপনার আশেপাশে যেসব মানুষ দেখতেন গরিব মানুষ, তারা খেতে পেতো না, এখন তো 2 টাকা দরে চাল পাচ্ছে, খেতে পাচ্ছে? হ্যাঁ, খেতে পাচ্ছে, খেতে পাচ্ছে। আগে খেতে পেতো না? আগে কিন্তু পেতো না, এখন পাচ্ছে। আপনি তো সিঙ্গুরবাসী, আপনি এই দোকানের দোকান চালাচ্ছেন, আপনি এখন আছেন কেমন, আগের থেকে ভালো না খারাপ? আমি সবচেয়ে সিঙ্গুরবাসী বলতে, আমার সবচেয়ে সারা পৃথিবীর বুকে আমার লজ্জা করে বলতে সিঙ্গুরবাসী। আমরা 2016 চালের বিনিময়ে কুকুরের রক্ষা পেয়েছি, এইটা আমার লজ্জা। তার জন্য আমি আমার ঠিকানা বলতে অনেককে লজ্জা পাই। আমি এমন দিল্লির শিক্ষক ভবনে গেছি, আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে যে তোমরা কুকুর, সিঙ্গুরের বাসী, তোমরা কুকুর, তোমরা কুকুরের জন্য আজকে কুকুর যেমন একটা রুটি খিদে পেলে ছুঁড়ে দেয় রাস নিয়ে চলে আসলাম, সিঙ্গুর মাসি তোমরা 2016 চাল দিয়েছে, তোমরা শিল্পও চাইছো না, জমিও চাইছো না। অর্থাৎ আমাদের শিল্প না জমি, আজকে আমার চাষের কোনো জল নেই, চাষের কী অবস্থা, আমার চাষের পুরো লস, চাষ করে আমি খেতে পাবো না, শিল্পের কাজ করে খাবো। ঠিক যেখানে বসে আছি, এটা একটা সংবাদপত্রের হেডলাইন ছিল, এই নামটা বেড়াবিড়ি পূর্বপাড়া, একেবারে ডান হাতে একটুখানি দূরেই সিঙ্গুরের কারখানার প্রাচীর দেখা যাচ্ছে, পাঁচিলের ওপারেই কারখানা। অনেক মানুষের সঙ্গে আমরা এখানে এক এক করে কথা বলব, মহাদেববাবুর সঙ্গে। মহাদেববাবু, আপনি তো একেবারে ভূমি আন্দোলনের প্রথম দিক থেকে আছেন, এটা মূলত কৃষিভিত্তিক অঞ্চল, সবকটা বুথেরই একটা কৃষির একটা প্রভাব আছে। তো এই যে কিষাণ মান্ডি হয়েছে, এর ফলে কি একটা বিরাট আপনার মনে হচ্ছে যে এটা একটা কৃষির জীবনের উন্নয়নের একটা নতুন পর্ব, নতুন ইতিহাস? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কিষাণ মান্ডিতে যেমন অনেকগুলো কাজ কৃষকের সঙ্গে সহযোগিতা, মানে কৃষক পাচ্ছে সরকারের সাথে, যেমন কিষাণ মান্ডিতে উৎপাদিত ফসল নিয়ে গিয়ে বিক্রি করছে, কিষাণ মান্ডিতে ধান নিয়ে গিয়ে বিক্রি করছে, আবার কিষাণ মান্ডিতে কি আলু বীজ। কন্যাশ্রী কেমন এখানে, কন্যাশ্রীর রেজাল্ট কীরকম? রেজাল্ট খুবই ভালো, যারা ওই ক্লাসে, যে ক্লাস ঘোষিত সেই ক্লাসের মধ্যে যারা ছিলেন তারা প্রায় সকলেই কন্যাশ্রী পেয়েছেন।